কক্সবাজারের উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের চাকবৈটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী ও মেহাবিবা চাকবৈটা ইউনিয়নের বাসিন্দা মাহবুবুল আলমের মেয়ে। স্বপ্ন ছিল পড়ালেখা করে একদিন বড় হয়ে ডাক্তার হবে, সমাজ ও দেশের মানুষের সেবা করবে। কিন্তু সেই স্বপ্ন মরণ ব্যাধি ক্যান্সার কেড়ে নিতে চলেছে। বলাই চলে রিক্সা চালক দরিদ্র বাবার আর্থিক দৈন্যতা ও চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেধাবী ছাত্রী ও মেহাবিবা। শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। তার বাবা মাহবুবুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এমন এক হতভাগ্য বাবা যে কিনা সারা রাত মেয়ের আহাজারে শুনি, কিন্তু মেয়ের জন্য কিছুই করতে পারি না। আমি গরিব মানুষ, বয়সও হয়েছে, কোনো মতে রিক্সা চালিয়ে সংসার চালাই, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা দিতে না পারায় আমার মেয়ে উম্মে হাবিবা এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। আমার সহায় সম্বল যা ছিল তা দিয়ে চিকিৎসা করালেও আর্থিক দৈন্যতায় সঠিক সময়ে কেমোথেরাপিগুলো পর্যন্ত দিতে পারছি না। এভাবে চলতে থাকলে আমার মেয়েটি চোখের সামনে মারা যাবে বলে তিনি কেঁদে ওঠেন। উম্মে হাবিবার বাবা মাহবুবুল আলম আরও জানান, গত এক মাসে উম্মে হাবিবার ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, উম্মে হাবিবাকে বাঁচাতে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে হবে। এই অবস্থায় ঢাকা নিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই। ব্লাড ক্যান্সারে আক্রান্ত উম্মে হাবিবার রিক্সা চালক বাবা দেশের দানশীল বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেন। স্থানীয় লোকজন জানান, বিত্তবানরা যদি এরকম ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীর পাশে একটু দয়ার হাত বাড়ান, তাহলে এই মেধাবী মেয়েটিকে বাঁচানো সম্ভব হবে। অনাথের চোখের সামনেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে এই মেধাবী মুখ ও তার লালিত স্বপ্ন।